শুভ সকালে ত্রিবাস ডট কমে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা একটা শীতের সকালের ভিডিও দেখব সেটা হচ্ছে পাখির শব্দ সুন্দর কিছু তাত্ত্বিক বিশেষে তিন মিনিট তেত্রিশ সেকেন্ড আমরা পাখির শব্দ শুনছি এর মধ্যে অনেকেরই ধৈর্য চ্যুতি হয়েছে এবং ধৈর্যের সমস্যা হয় অনেকে আমাকে হয়তো বকেও দিচ্ছেন যে শুধু ফুলের ছবি আর পাখির ছবি তিন মিনিট তেত্রিশ সেকেন্ড দেখাচ্ছে এবং স্বাভাবিক প্রশ্ন হয় কথা যে আমরা আসলে কেন এই তিন মিনিট তেত্রিশ সেকেন্ড ধরে পাখির শব্দ শুনছি এবং সাথে সাথে মিষ্টি কিছু পাখির শব্দ শুনছি সাথে কিছু হাঁসের শব্দ শুনছি গাড়ির শব্দ এবং আমরা এখানে পাখি বলতে সব পাখির নাম জানি না আমরা কাকের শব্দটা চিনতে পারছি আর যারা পাখির শব্দ চিনেন তারা বলবেন সম্ভবত দোয়েল আছে এখানে আর ছোটো ছোটো চড়ই পাখির মতো ছোটো পাখি আছে কিছু এবং এখনও শব্দ শোনা যাচ্ছে আমরা আজকে যে বিষয়টা শেয়ার করব সেটা আসলে পাখির শব্দের সাথে মিল রেখে আমরা কিছু শব্দর কথা বলব সেটা হচ্ছে আমরা আসলে ইফেক্টিভ কমিউনিকেশন স্কিল বা কমিউনিকেশন অথবা কার্যকরী যোগাযোগ নিয়ে আজকে একটু শেয়ার করব আমরা যদি ইউটিউব দিই আমরা দেখবেন অনেক ভিডিও পাবো প্রায় হাজারের বেশি কমিউনিকেশন স্কিল নিয়ে বা ইফেক্টিভ কমিউনিকেশন স্কিল কার্যকরী যোগাযোগ ব্যবস্থা এখন এই কার্যকরী যোগাযোগ ব্যবস্থা যদি বিজনেস বলেন জব বলেন পার্সোনাল লাইফ বলেন স্টুডেন্ট লাইফ প্রফেশনাল লাইফ সব জায়গায় লাগে এখন আমরা একটু ভিন্ন মাত্রায় শেয়ার করি বরাবর বিডিবাস ডট কম সবসময় বলে যে যারা নতুন শিক্ষার্থী যারা স্কুল কলেজে পড়ে অথবা যারা নতুন কোনো জবে জয়েন করবে গ্র্যাজুয়েশন করছে মাস্টার্স শেষ করছে জবে যাচ্ছে তাদের জন্য শুধুমাত্র এখন ইফেক্টিভ কমিউনিকেশন বা কার্যকরী যুগযুগের অনেক ভিডিও অনেক পাওয়ার পয়েন্ট পাবে অনেক শেয়ারিং হবে ট্রেনিং হবে বিভিন্ন রকমের প্র্যাকটিক্যাল লাইফ থেকে তারা শিখবে আমরা আজকে যে বিষয়টা শেয়ার করব প্রকৃতির সাথে মিল রেখে বিডিবাস ডট কম সবসময় প্রকৃতির সাথে মিল রেখে তাত্ত্বিক বিষয়গুলো শেয়ার করে আমরা বিষয়টাকে একটু প্রকৃতির সাথে মিলাতে চেষ্টা করি সবগুলো বিষয় প্রকৃতির ঘটনার সাথে মিল রাখার চেষ্টা করি যেন সেটা খুব বেশি মনোযোগ আকৃষ্ট করে অথবা যাদের একঘেয়ামিয়ে আসে অথবা আপনি যখন বাসে বসে আছেন অথবা আপনি কোনো ব্যস্ততা আমার সময় আছেন তখন দেখবেন আপনি আমার কথাগুলো পছন্দ না হলে আমার প্রকৃতি বিশেষ করে পাখির শব্দ অথবা ফুলের দৃশ্য সকালের দৃশ্য বিশেষ করে যারা হয়তো শহরে ব্যস্ততম সঙ্গে থাকেন তারা এই দৃশ্যগুলো দেখতে পারে না তারা হয়তো সেই দৃশ্যগুলো দেখবে এবং একটা বিষয় হচ্ছে আমরা যেটা বলি কন্ডিশনিং থিউরি প্যাভ্লবের বিষয় এবং বিষয় সম্পর্ক আপনি যখন একটা প্রকৃতিকে পছন্দ করবেন শব্দকে পছন্দ করবেন তার সাথে যে প্রাসঙ্গিক শব্দ যে বলতেছে তার বিষয়টা মনোযোগ আসে আমরা বলি আমরা যখন যদি আপনারা চিন্তা করেন শিক্ষা জীবনে যে শিক্ষার্থী গণিত বা অঙ্ক বা ম্যাথমেটিক্স টিচারকে বেশি পছন্দ করতেন সেই শিক্ষার্থীরাই ম্যাথে ভালো করতেন এবং তারাই সাধারণত ইঞ্জিনিয়ারিংয়ে চলে যেতেন বেশিরভাগ এবং যারা বায়োলজি বুটানি এগুলো যারা টিচারকে পছন্দ করতেন অথবা ওই বিষয়ে যারা ভালো তাদেরকে টিচাররা পছন্দ করতেন তারা সাধারণত ডাক্তার ফার্মেসি এই ধরনের বিষয়গুলোতে চলে যায় আর যারা সাহিত্য লিটারেচার টিচারকে বেশি পছন্দ করতো অথবা ওই বিষয়গুলো পড়তে বেশি পছন্দ করত। তারা সাধারণত কোনো এক সময় ওই বিষয়গুলো তো ভালো করে কারণ ওই বিষয়ে ভালো হলে টিচারও পছন্দ করে টিচারকেও শিক্ষার্থীরা পছন্দ করে এই যে যে একটা বিষয় এবং বিষয়ের সাথে একটা সম্পর্ক এই সম্পর্কটাই হচ্ছে আমরা আমাদের চ্যানেলে করতে চাই আমরা প্রকৃতির বিষয়ে প্রকৃতির দৃশ্যর সাথে সাথে কিছু তাত্ত্বিক বিষয় শেয়ার করতে চাই আর তাত্ত্বিক বিষয়টা হচ্ছে এমন একটা জটিল বিষয় আপনি যদি দশ পৃষ্ঠা পড়েন আপনার দুই পৃষ্ঠা মনে থাকে না এক পৃষ্ঠাও মনে থাকে না অনেক সময় কিন্তু আপনি যে ঘটনাটা দেখেন সেই ঘটনাটা মনে থাকে আমরা বরাবরই বলি যা আমরা দেখি সেটা বেশি মনে থাকে যা আমরা পড়ি তার চেয়ে বেশি ইউটিউব চ্যানেলে যদি আপনারা পরীক্ষার আগে কোনো প্রিপারেশন নেন অথবা জব ইন্টারভিউর আগে প্রিপারেশান নেন আপনি ইউটিউব চ্যানেল থেকে যখন দেখবেন পড়ার চেয়ে একটু বেশি মনে থাকে এই জন্য আসলে ইউটিউব চ্যানেল অনেকটা জনপ্রিয় হয়ে গেছে এখন আমরা আজকে যে বিষয়টা শেয়ার করব এই বিষয়ের সাথে ইফেক্টিভ কমিউনিকেশন বা কার্যকরী যোগাযোগের মিলটা কোথায় আমরা তাত্ত্বিকভাবে বলি যে আপনার মূল মেসেজটা শর্ট আমরা অনেকে বলি কে আই ডবল এস কিস কিপ ইনফরমেশন শর্ট অ্যান্ড সিম্পল আমরা কার্যকরী যোগাযোগ ব্যবস্থায় যে আমরা ইনফরমেশনটা শেয়ার করি সেটা হচ্ছে সহজভাবে ছোটোভাবে প্রেজেন্ট করি এখন এই প্রেজেন্টেশনের সাথে দেখবেন বলে যে আপনি এই কেআইএসের সাথে জেসচার পোস্টারকে অ্যাড করেন যদি আপনি ফিজিক্যালি কমিউনিকেশন করেন আর যদি ওভার ফোন অথবা ইমেলে হয় সেখানে আপনি লিখার সময় খুব সেলফ এক্সপ্লেনেটরি ওয়ার্ডগুলো ইউজ করেন যেন সে লিখেই বুঝতে পারে মেসেজটা কি লিখা থেকেই অথবা আপনি যদি ওভার ফোনে বলেন আপনার স্বরের উঠানামা আপনার আবেদন দিয়ে যেন আপনার মেসেজটা বুঝতে পারে আপনি কি চাচ্ছেন এখন আমরা এই কিপ ইনফরমেশন শর্ট অ্যান্ড সিম্পল অথবা আপনার জেসচার পোস্টার আপনার যে এই যে প্রেজেন্টেশন স্কিল এই বিষয়টাই হচ্ছে কার্যকরী যোগাযোগের সাথে জড়িত আমরা যে বিষয়টা রিলেট করতে চাইতেছি এই কিপ ইনফরমেশন শর্ট অ্যান্ড সিম্পল যদি হয় অথবা যদি আমার জেসচার পোস্টার দিয়ে যদি আমি মেসেজটা প্রেজেন্ট করি যদি ফিজিক্যালি কমিউনিকেশন করি সেটা হতে পারে ইন্টারভিউ হতে পারে কোনো ভাইবা এখন যদি এটা রিটেন ফর্মে হয় সেখানে তো আমি সেলফ এক্সপ্লেনেটরি লেখাটা ইউজ করব। মানে যেটা পড়েই সে বুঝতে পারবে এই তিনটা মেসেজই যদি আমি কার্যকরী যুগে যুগে দেই এর সাথে আসলে আমার ওই তিন মিনিট ত্রিশ সেকেন্ডে পাখির শব্দের কি মিল এটাই হচ্ছে মূল বিষয় আমরা এই বিষয়ের সাথে যদি ওইটা রিলেট করতে পারি এই রিলেটের যে সময় যে প্রসেস যে প্রসেসিং আমরা রিলেট করব সেটা আমাদের স্কিমা বা মস্তিষ্কে থেকে যাবে আমরা আবার বলি আমরা যখন নতুন কিছু শিখি মস্তিষ্কে পুরনো যে বিষয় সেই বিষয়ের সাথে নতুন বিষয়ের একটা সংযোগ হয় সেই সংযোগের মাধ্যমে ওই শিখাটা স্থায়ী হয় আমরা যদি আমাদের শিখন কৌশলটা জানি যে আমরা কীভাবে শিখি আমাদের জ্ঞানের সাথে নতুন জ্ঞানের একটা সংযোগ করি এবং সেই সংযোগ করে আমরা ওই জ্ঞানটাকে আমার অভিজ্ঞতা আমার যে দৈনন্দিন জীবন আমার প্রয়োজনের সাথে আমরা সম্পর্কিত করি আমি আবার বলতেছি আমরা অনেকগুলো মেসেজ দিচ্ছি একটা হচ্ছে কার্যকরী যোগাযোগের হচ্ছে কিপ ইনফরমেশন শর্ট অ্যান্ড সিম্পল কে এস আমরা জেস্টার অঙ্গ অঙ্গভঙ্গির মাধ্যমে যোগাযোগ করব। আমি যে মেসেজটা বলতেছি বক্তৃতার সময় যে আপনাদের তিনটা বিষয় মনে রাখতে হবে আমি যদি যখন তিন আঙ্গুল দেখাই যে এই তিনটা বিষয় আপনাদের গুরুত্ব দিতে হবে যখন দূর থেকে তিন আঙ্গুল দেখবে অথবা আমার ইয়েস দেখবে হ্যাঁ আমাদের করতে হবে আমরা জিতব তখন আসলে ওই যারা দেখবে তারা আসলে একটু উৎসাহিত হবে আমার হাসি আমার অঙ্গভঙ্গি এবং পরবর্তীতে বলছি হচ্ছে সেলফ এক্সপ্লেনেটরি যে আপনি যখন লিখবেন এমন লেখাটা হবে যে সেই লেখাই বুঝবে যে আপনার একটা ইনভাইটেশনে আপনি কখন আসবেন কি উদ্দেশ্যে এই ইনভাইটেশান প্রোগ্রামটা ইভেন্টটা কারা কারা থাকবে যখন আপনি তাকে এবং এর সাথে যদি আপনি একটা সামারি যে বিষয়টা আলোচনা হবে ওইটা যদি দিয়ে দেন যিনি আসবে উনি খুব খুশি হবে কিছু স্ট্যাটিস দিয়ে দেন কারণ যারা কোনো মিটিং বা ইভেন্টে আসে তারা সাধারণত একটা প্রিপারেশন নিয়ে আসতে চায় এই যে যোগাযোগটা এই যোগাযোগটাকেই আমরা কার্যকরী যোগাযোগ বলি আমরা পাখির কিচিমিচি শুনতেছি এখন আমরা যেটা বলি বিডি বাস ডট কম সকালবেলা ছোটো ছোটো কিছু ভিডিও করে এবং সেটা হচ্ছে হাটার মাঝে কোনো এডিট ছাড়া সেই ভিডিওরই একটা আজকের ভিডিও এখন আমরা পাখির শব্দের সাথে মিলাবো আজকের যে মূল বিষয় এবং এই বিষয়টাই হচ্ছে বিডিবাস ডট কমের এর একটু নতুনত্ব আর সব কিছুই আপনি ইউটিউবে পাবেন আমরা কাকের শব্দ শুনি আপনার বলবো না কাকের শব্দ কেমন লাগছে আমরা মিষ্টি পাখির শব্দ শুনি আমি বলবো না যে কাকের শব্দ খারাপ কখনোই বলবো না কাকের শব্দ কাকের মতোই চোরুয়ের শব্দ চোরুয়ের মতোই দোয়েলের শব্দ দোয়েলের মতোই এখন কখন আপনার কোন ধরনের শব্দ প্রয়োগ করতে হবে সেটাই হচ্ছে কার্যকরী যোগাযোগ আপনি ডিসি অফিসে বা সরকারি উচ্চপদস্থ অফিসে গিয়ে যদি শব্দটা কাকের মতো করেন তাহলে সে আপনার মেসেজ শুনবে না অথবা আপনি সিংহের মতো যদি গর্জন করেন ডিসি অফিসে গিয়া বা উচ্চ পর্যায়ে অফিসে গিয়া আপনার যোগাযোগ ব্যবস্থা সব শেষ আমি আবার বলি আমরা যে বিষয়টা নিয়ে আজকে শেয়ার করব সেটা হচ্ছে যদি আপনি ডিসি অফিসে গিয়া সিংহের মতো অথবা কাকের মতো বলেন শুনবে না দোয়েলের মতো যদি বলেন মুরগির মতো যদি হাঁসের মতো যদি প্যাক প্যাক করেন তাও শুনবে না তার মানে কি প্রকৃতি থেকে আমার শিখতে হবে আমার কোথায় গিয়ে কীরকম শব্দ চয়ন করতে হবে কী মাত্রায় বলতে হবে উচ্চ গলায় বলতে হবে নিম্ন গলায় না মাঝারি গলায় অবশ্যই সরকারি উচ্চপদস্থ অফিসে গেলে বিনয়ের সাথে বলতে হবে এটাই হচ্ছে কার্যকরী যোগাযোগ আমি আবার বলি আমাদের আজকের যে মূল বিষয়টা হচ্ছে আপনার যেখানে যে ধরনের শব্দ চয়ন করা দরকার সেই শব্দ চয়ন করা আপনি যদি এখন বাসে আপনার যদি সুপারভাইজারের দৃষ্টি আকর্ষণ করতে চান ইফেক্টিভ কমিউনিকেশানে সেখানে যদি আপনি চড়ুইয়ের মতো অথবা হাঁসের মতো বলেন শুনবে না সেখানে হয়তো আপনার সিংহের মতো জুড়ে বলতে হবে কারণ সে অনেক দূরে থাকতে পারে আমি এখানে সিংহের মতো জুড়ে বললে তাকে ধমক দেওয়া বলতেছি না তার শব্দ তাকে দৃষ্টি আকর্ষণ করা আপনি দেখলেন একটা শিশু বা একটা প্রাণীর উপর কেউ একটা নিষ্ঠুর আচরণ করতেছে সেখানে গিয়ে আপনাকে সিংহের মতো গর্জন করে তাকে রক্ষা করতে হবে কারণ আপনার অবস্থানেই যে অত্যাচারিত মানুষ যে অত্যাচার করতেছে দুইজনেই বুঝবে যে আপনি আসলে কে আপনার শব্দ হচ্ছে হচ্ছে এখানে কার্যকরী যোগাযোগ সিংহের মতো সাহসী অথবা শিয়ালের মতো বুদ্ধিমান হওয়ার জন্য বিলি আমাদের বলে আমাদের সবাইকে বলে যে ম্যানেজাররা বা যারা ব্যবস্থাপক যারা লিডার তারা হবে সিংহের মতো সাহসী শিয়ালের মতো চতুর আমাদের ঠিক কার্যকরী যোগাযোগটাইটাই কখনও কখনও আমার অ্যাটিটিউড আমার কথা বলার ভঙ্গি সিংহের মতো হবে কখনও কখনও দোয়েলের মতো হবে কখনো কখনো কাকের মতো হতে পারে এটা সিচুয়েশনের উপর এইটাই হচ্ছে কার্যকরী যোগাযোগ এখন আপনি যদি হাঁটতে হাঁটতে প্রকৃতিতে ঘুরতে ঘুরতে এর সাথে আপনি কার্যকরী যোগাযোগের রিলেশান করেন যে আমি কখন সিংহের মতো হব কখন আমি শিয়ালের মতো বলবো কখন আমি হাসির মতো প্যাক প্যাক করবো এটাই হচ্ছে কার্যকরী যোগাযোগ আমরা প্রকৃতি থেকে শিখবো যে কীভাবে আমরা কার্যকরী যোগাযোগ করবো এবং কিছু তাত্ত্বিক বিষয়টা শিখব সেটা রিলেট করবো প্রকৃতির সাথে আমরা আজকে যেটা বলতেছি বিডিবাস ডট কম যে কার্যকরী যোগাযোগের তিনটা বিষয় নিয়ে শেয়ার করছে সেটা হচ্ছে যদি আপনি কোনো মেসেজ দেন কিপ ইনফরমেশন শর্ট অ্যান্ড সিম্পল খুব সংক্ষেপে এবং ছোট আকারে দিবেন এবং রিটার্ন দিলে সেলফ এক্সপ্লেনেটরি দিবেন এবং যখন ফিজিক্যালি বা সরাসরি যোগাযোগ করবেন জেসচার পোশ্চারটা ব্যবহার করবেন অবশ্যই বিনয়ের সাথে এমন কোনো আঙুল দেখানো যাবে না যে আপনি জন্য দায়ী আপনি এই কাজটা করছেন এইটা করা যাবে না এটা করলে আমার কার্যকরী যোগাযোগ শেষ শব্দের বেলায় আমরা বলছি যে উপযুক্ত শব্দ এবং এর ওঠানামাও উপযুক্ত হতে হবে এবং আমরা প্রথম তিন মিনিট তেত্রিশ সেকেন্ডে যে শব্দ চয়নগুলো দিয়েছি মিষ্টি শব্দ একটু কর্কশ শব্দ একটু অ্যাভারেস্ট শব্দ এর ফ্রিকুয়েন্সি এর বলিও আমি আসলে কার্যকরী যোগাযোগের মূল বিষয় যদি আপনি সরাসরি বলেন ইভেন আমরা যে বিষয়টা শেয়ার করব আপনি যখন একটা মানুষের সাথে যোগাযোগ করেন আমরা যদি বলি আমরা সরকারি কোনো উচ্চপদস্থ কর্মকর্তা অথবা সাংবাদিক অথবা কোনো পলিটিক্যাল লিডারের সাথে যোগাযোগ করব। আমরা আগে কোনো মেসেজ যোগাযোগ করছি ওভার ফোনে অথবা ফিজিক্যালি তাকে একটা ইনভাইট করছি বা একটা মেসেজ দিছি যে আমার এই সহযোগিতা লাগবে বা আমি থানায় গিয়েও শিখে বলছি আসলে আমি পূর্বে তিনটা মেসেজ হতে পারে ওভার ফোন ফিজিক্যালি দিছি ওই তিনটা মেসেজ যদি আমি ইফেক্টিভলি দিই পরের মেসেজটা আমি রিটেন দিলেও আসলে কার্যকরী হয় এই জন্য আমরা বলবো প্রথমবেলায় কার্যকরী যোগাযোগের চেষ্টা করা উচিত রিটেনের পাশাপাশি ওভার ফোন বা ফিজিক্যালি মিট করা তিনটা মিডিয়াতেই চেষ্টা করা ফিজিক্যালি ওভার ফোন এবং রিটেন আমরা শুধু ফিজিক্যালি গিয়ে বলে আসবো অনেক সময় মানুষ অনেক ব্যস্ততায় ভুলে যায় সাথে সাথে ওই রিটেন মেসেজটা দিয়ে আসা এটাই হচ্ছে কার্যকরী যোগাযোগ এখন রিটেন মেসেজের জন্য খুব জটিলতা যদি অবলম্বন করি তাহলে আরও জটিল হয়ে যায় এখন কার্যকরী যোগাযোগের একটা ব্যাপার হচ্ছে আপনি কোনো একটা ইভেন্টে ইনভাইট করবেন রিটেন মেসেজে আপনি ওই লোকেশনটা গুগল ম্যাপের লোকেশনটা দিয়ে দিলেন তখন যদি ওই ইমেইলের লোকেশনে ক্লিক করে সে পেয়ে যাবে আপনি যদি এখন অনেক লোকেশন লেখেন এই মুহূর্তে সে পড়ে হয়তো খুঁজে কষ্ট হবে হয়তো সে গাড়িতে গাড়ি থেকে বারবার তার নামতে হবে তখনই বোঝা করবে তার যোগাযোগ ব্যবস্থা ভালো না তার কমিউনিকেশান স্কিল ভালো না আপনার কৌশল আপনার সিচুয়েশানে বলে দিবে আপনার কার্যকরী যোগাযোগ কতটা ভালো এবং এই কার্যকরী যোগাযোগের জন্য অবশ্যই আমরা প্রকৃতি থেকে শিখব আজকে বিডিবাস ডট কমের যে বিষয়টা হচ্ছে আমরা ইফেক্টিভ কমিউনিকেশনের জন্য যখন যত স্লাইডই পড়ি যত ভিডিওই পড়ি আমরা যদি আমাদের পূর্ব সাথে লিঙ্ক না করি এবং আমরা প্রকৃতির সাথে যদি লিঙ্ক না করি কারণ যখনই আপনি প্রকৃতির সাথে লিঙ্ক করবেন কার্যকরী যোগাযোগ তখনই আপনার কাকের শব্দ পাইলে যে আমার আসলে ওই দিনকার কমিউনিকেশনটা ভালো হয়নি কারণ আমি হয়তো কাকের মতো হয়ে গেছি অথবা আমি সিংহের মতো গর্জন করছিলাম অথবা যেখানে আমার সিংহের মতো হওয়া উচিত ছিল আমি ওখানে দোয়েলের মতো বলছি এই জন্যই হয়তো আমি পারি নাই তখনই আপনি হয়তো বুঝতে পারবেন যে না আমার কার্যকরী যোগাযোগের এই জায়গায় আমার উন্নয়ন করতে হবে আমি আবার বলছি আমরা পড়ে যত শিখি নিজের যে সমস্যাটা নিজের যেখানে ত্রুটি অথবা আমার পাশের যেখানে যার যে ত্রুটি তাকে না বলে তারটা বুঝে বের করে যে সেখানে আসলে তার কমিউনিকেশানটা কোথায় ছিল সেটাই হচ্ছে কার্যকরী যোগাযোগের শেখার বা ইফেক্টিভ কমিউনিকেশান শেখার মূল ওয়ে আমরা বিডিবাস ডট কম বিষয়টাকে অনেক আলোচনা করছি এবং এখানে অনেকগুলো বিষয় শেয়ার করছি একটা হচ্ছে কেআইএস কিপ ইনফরমেশান শর্ট অ্যান্ড সিম্পল একটা হচ্ছে সেলফ এক্সপ্লেনেটরি ওয়ার্ডগুলো ইউজ করা জেস্টার পোস্টার ইউজ করা এবং স্কিমার সাথে লিঙ্ক করা সাথে সাথে আপনার পূর্বের যে কমিউনিকেশানগুলো আছে সেই পূর্বের কমিউনিকেশনের ধারাবাহিকতা অনুযায়ী কারোর সাথে কমিউনিকেশান করা এবং কয়েকটা মিডিয়াতে কমিউনিকেশান করা সরাসরি রিটেন ওভার ফোন ফিজিক্যাল লিমিট তখনই হবে ইফেক্টিভ কমিউনিকেশান এবং অবশ্যই সেখানে আপনার ড্রেস কোড এবং আপনার জেসচার পোস্টার আপনার সাউন্ড সেটাই হচ্ছে আপনার কার্যকরী যোগাযোগের একটা মূল অস্ত্র আপনি যদি খুব সুন্দর পরিপাটি হয়ে যান আমি বলবো না স্যুট বুট পরে যাওয়া মার্জিত পোশাক বিনয়ের সাথে যদি প্রেজেন্ট করেন তখন আসলে ওইটা কার্যকরী যোগাযোগের মূল বিষয় আমরা তাত্ত্বিক বিষয়ের সাথে সাথে আমরা আমরা যে বিষয়টা শেয়ার করবো সেটা হচ্ছে আপনার বডি ল্যাঙ্গুয়েজ আপনার জেসচার পোশার আপনার প্রেজেন্টেশন স্কিল আপনি কোন ওয়েতে কোন ফ্রিকোয়েন্সিতে সেই শব্দটা চয়েন করতেছেন সেটাই হচ্ছে কার্যকরী যোগাযোগের মূল বিষয় আমরা পাখির শব্দ শুনব এবং বরাবরের মতো ছোট ছোটো পাখির শব্দ শুনবো মাত্র তেত্রিশ সেকেন্ড আমরা একুশ মিনিটে এই তাত্ত্বিক বিষয়টা শেয়ার করছি আমি জানি না এটা সবাই দেখবে না যার দরকার সেই দেখবে আমরা কিছু সময় নীরবে পাখির শব্দ শুনব তারপর শেষ করব ধন্যবাদ সবাইকে এবং সাথে সাথে অন্য শব্দ শুনবো কার্যকরী যোগাযোগ করে লিঙ্ক করার জন্য একটু আগে যেমন গরুর শব্দ পাইছে আর একটা পাখির শব্দ এখানে একটা পাখির শব্দ ধন্যবাদ সবাইকে সুস্থ থাকেন সুন্দর থাকেন এবং কার্যকরী যোগাযোগের মাধ্যমে আপনার সুনিশ্চিত হোক